এই যে লাউয়ের পাতা দিয়ে আজকে আপনাদের সঙ্গে নতুন একটা সুন্দর একটা রেসিপি শেয়ার করব। নতুন একটা রান্না, আল্লাহর নিয়ামত। এই রান্নাটা হচ্ছে ফ্যানে ভাতে বলে, ফ্যানে ভাতা, হ্যাঁ ফ্যানে ভাত বলে, ফ্যান ভাত বলে, ফ্যান ভাত। সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। শীতের ভিতরে গরম গরম ফ্যান ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। তা আবার লাউয়ের পাতা আর সঙ্গে আলুর ভর্তা করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক আছে? আমি কিভাবে রান্নাটা করি সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় এবং মহান আল্লাহ তাআলার অশেষ সহমতে আমরাও সবাই ভালো আছি। তো এই তো নতুন একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা অবশ্যই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? স্কিপ করবেন না। এই যে এভাবে হচ্ছে লাউয়ের পাতার এইভাবে পিছনের শীতটা, তবে যে সামনে শিরে যেভাবে ফেলে দিতে হয়, ঠিক আছে? এই যে এইভাবে, এইভাবে সুন্দর করে এভাবে ফেলে দিতে হয়, দিয়ে এভাবে সুন্দর করে শিরে কুচি কুচি করে কেটে পানি দিয়ে দুই তিনবার পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি এই তো রান্নাটা চুলায় বসিয়ে দিব। এভাবে সুন্দর করে শাকগুলো আগে বেছে নিচ্ছি। লাউ শাকের পাতা দিয়ে ফ্যান ভাত শেয়ার করব আর আলুর ভর্তা গরম গরম। এই তো শাকগুলো আমি সুন্দর করে বেছে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি, পরিষ্কার করে বেছে নিয়েছি। এখন এইভাবে ধরে গোছ করে ধরে এইভাবে মুষ্টি করে সুন্দর করে এইভাবে কুচি কুচি করে কুচি করে নেব। এভাবে সব শাকগুলো এভাবে কুচি কুচি করে কেটে নেব। আমার বটি আবার সরে চলে যাচ্ছে, পিছলা খোলার পরে রেখেছি। এভাবে সব শাকগুলো আমি এতো কুচি কুচি করে কেটে নিচ্ছি। এতো শাকগুলো সুন্দর করে কেটে নেওয়া হয়ে গিয়েছে, এভাবে কেটে নিয়েছি কুচি কুচি করে। এখন এই যে গামলাতে উঠিয়ে নিচ্ছি, পরিষ্কার করে ধুয়ে চুলার পরে দিয়ে দিব রান্নার জন্য। এই যে শাকগুলো সুন্দর করে আমি এই যে কসলে কসলে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি।
মাল দেখতে যাবে আর কিন্তু না মহিলা ছেলে শীতে পাকা 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 সেগুলা এই যে আরেকবার আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি শাকগুলো আমার পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন চুলা পাড়ে চলে যাব রান্নার জন্য এই যে চাউলটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে ভাতের জন্য পানি দিয়ে দিচ্ছি ভাতের জন্য পানি দিয়ে দিচ্ছি ভাত রান্নার জন্য পানি দিয়ে দিচ্ছি এই পরিমাণই থাকবে নাকি ভাতটা কিন্তু একটু নরম নরম আজকে আমার চুলাটা অন করে দিলাম পানি দেওয়া হয়ে গিয়েছে পরিমাণ মতো তো আমি তো শাকটা পরে দিই একটু গরম হয়ে যাক ভাতের পানিটা একটু গরম হয়ে যাক তারপরে শাকটা দিয়ে দিও আজকে আমার যেন কথা সব এলোমেলো হয়ে যাচ্ছে মাথা তার চিড়ে গিয়েছে প্রেশারে বসিয়ে দিলাম ভাতটা ঠিক আছে প্রেশারে আমরা ভাত রান্না করে প্রেশারে বসিয়ে দিলাম প্রেশারে হতে থাক আমার অনেক কাজ আছে কাজগুলো আস্তে আস্তে কমপ্লিট করি তারপরে আমাদের সঙ্গে আমার সবকিছু শেয়ার করে নিব ঠিক আছে এই তো ভাতের পানিটা গরম হয়ে গিয়েছে শাকটা দিয়ে দিচ্ছি এই তো শাকটা দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছি লবণ দিয়ে দিই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এত অল্প করে লবণটা দিলাম যদি না হয় তাহলে পরে পরে আবার লবণটা অ্যাড করে দিব পরে তো দিয়ে তো খাওয়া যাবে আর যদি একবারে বেশি দিয়ে ফেলি তাহলে তো লবণটা বেশি হয়ে গেলে তখন আর খাওয়া যাবে না ঠিক আছে আমি ঢাকনাটা এমনি দিয়ে রাখলাম তাড়াতাড়ি হয়ে যাবে না এই যে ঢাকনাটা উঠিয়ে আমি দেখছি কেমন হয়েছে ফুটছে কিন্তু আরে সবুজ হয়ে যাচ্ছে আর এত সুন্দর সেন্ট বেরিয়েছে মরিচ দিয়ে দিব কয়টা কাঁচা মরিচ দেখে দিলাম মরিচ গুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আমি এখন দিয়ে দিচ্ছি ভাতের ভিতরে আলুগুলো আমি সুন্দর করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি তিনটা আলু দিয়ে দিয়েছি আলুগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে নিব
আলুগুলো আমরা সিদ্ধ করতে বসিয়ে দেব। চুলার উপরে দিয়ে দিলাম, চুলাটা অন করে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে ঢেকে দিলাম, সিদ্ধ হয়ে যাবে। এদিকে ভাতটা দেখি কি অবস্থা, সুন্দর সেন্ট বেরিয়েছে, একদম সেন্টে মোমো হচ্ছে। এই তো ঢাকনাটা উঠিয়ে দিলাম, এই যে ফ্যান ভাত, ফেনা ভাত আমার হয়ে গেছে একদম রেডি। কত সুন্দর হয়েছে দেখিস, সবুজ যা সুন্দর ঘ্রাণ আসছে না, দারুণ ঘ্রাণ আসছে, এই ঘ্রাণে খেতে ইচ্ছা হচ্ছে। এখন চুলাটা অফ করে দিব, এভাবে ঢাকা দিয়ে রেখে চুলাটা অফ করে দিব। আলুর কি অবস্থা, আলুটা যে সিদ্ধ হয়ে গিয়েছে, ভর্তা করে নিব, এরম করে রাখি একটু ঠান্ডা হয়ে যাক না। এই লবণ নিয়ে নিলাম, আর এখানে আমি মরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি, আমি কাঁচা মরিচ দিয়ে ভর্তা করব। শুকনা মরিচ দিয়ে ভর্তা করলে আমার খুব গ্যাসের প্রবলেম হয়, শুকনা মরিচ আমি খেতে পারি না, খুব গ্যাস বেড়ে যায়। সেটা কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি করে কেটে লবণ দিয়ে নিয়েছি, আর সুন্দর করে চটকিয়ে নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি, তেল বেশি দিলে আমার সরিষার তেলের একটা গন্ধ বেরোয়, তেল পরিমাণ মতোই দিয়ে দেব। চটকে চটকে আমি এই যে ভর্তা করে নিলাম, এবার লবণটা চেখে দেখব কেমন হয়েছে। একুরেট হয়েছে, আর লাগবে না। লবণ ঝাল একদম একুরেট, ঠিক আছে। এই যে ভাতটা আমি বেড়ে নিচ্ছি, অনেক সুন্দর হয়েছে, নরম ফেনা ভাত।
দিয়েছিলাম এই প্লেটে, ভাত আমি বেড়ে নিচ্ছি। ভাতটা অনেক সুন্দর হয়েছে, নরম। মা হাত দিও না, নিয়ে চলে এসেছি। আল্লাহর এই গরম ভাব হচ্ছে আল্লাহর অসাধারণ নিয়ামত, রিজিক, যে রিজিক আল্লাহ আমাদের দিয়ে রাখে। ওটা করো না মা, ওটা রাখো, ঝাল আলু ভর্তা তুমি খেতে পারবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। মনে হচ্ছে খালি খেয়ে যাই। অনেক সুন্দর হয়েছে। আরে যে আলুর ভর্তাটা আমি হাত দিয়ে উঠে নিলাম, অনেক গরম। হেভি লাগছে তো এ ভাতটা। কিন্তু এভাবে আমরা এ প্রথম খেলাম। অনেক মজা হয়েছে, সবুজ ভাত, ভাতটা সবুজ হয়ে গিয়েছে। আর এই যে ভাতের কালার আর আলু ভাতের কালার একরকম, কাঁচা মরিচ, পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে ভর্তাটা দারুন। এই যে কত সুন্দর নরম সফট ভাতগুলো, একদম গলে গিয়েছে, নরম। হাত দিলে মানে মুখের ভিতরে দিলে মিলিয়ে যাচ্ছে, মুখের ভিতর দিলে মিলে যাচ্ছে, অনেক সুন্দর, অনেক টেস্ট হয়েছে। অনেক সুন্দর হয়েছে। গরমের জন্য ভাই আমি বেশি করে খেতে পারছি না, অনেক মজা হয়েছে, দারুণ হয়েছে। আপনারা এইভাবে বাসায় ট্রাই করতে পারেন, আমার মতো এইভাবে বানিয়ে খাবেন, অনেক মজা। গরম মা, সত্যি অনেক অসাধারণ লাগছে, ঠিক আছে, মজার। অনেক দাম আলু ভর্তাটা, অনেক সুন্দর লাগছে। এটাকে আমরা বলি ফ্যান ভাত, ফেনা ভাত তাই বলি। তো এভাবে আপনারা আমার মতো করে খেতে পারেন, খারাপ লাগবে না, অনেক সুন্দর, অনেক মজা হয়েছে। হ্যাঁ মা বলো। হ্যাঁ আলু দিচ্ছি, তুমি বসো। তো আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না। আর আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, হেল্প করবেন, ঠিক আছে। আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন হয়ে আমাদের সঙ্গেই থাকবেন আপনারা, ঠিক আছে। আপনারা এই যে আমার কুটি মেয়েটাকে সবাই ভালোবাসবেন, দোয়া করবেন ওর যেন শরীরটা সুস্থ থাকে, ঠিক আছে। আর আমাদের পাশে থাকবেন, আমাদের পাশে দাঁড়াবেন, আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি আজকের মতো এখানেই রাখছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।